হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে নিয়েছি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল, কীভাবে আপনারা ফেসবুকে ডেট এবং টাইম চেঞ্জ করবেন। এটা খুব সহজই করতে পারবেন, এটি কোনো অ্যাপস দরকার নাই, কোনো কিছুই দরকার নেই, এটি খুব আপনারা ফেসবুকে দিয়ে করতে পারবেন। এটি করতে হলে আমাকে ফলো করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিক্সিয়ার টাইম টু পর। তো গাইস, চলে আসলাম ডিসপ্লেতে এবং আপনারা এখন একটা ব্রাউজার চুজ করে নেবেন। পুফিন ব্রাউজার আছে বা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম, এই দুইটা একটা করে নেবেন। আমি পুফিন দিয়ে এটা দেখাচ্ছি। প্রথমে এটা আপনারা লগ ইন করুন। হ্যাঁ, তারপরে এখানে কিছু আপনারা যা যেটা পোস্ট করতে চান সেটা এখানে পোস্ট করে দিন। এখানে আমি লিখলাম হ্যালো, এই কিছু লিখে দিলাম, যাই হোক আমি একটা পোস্ট করে দিই। নেট সমস্যা, ব্ল্যাক টিম 009, এটা একটা গ্রুপের নাম আমি লিখে দিলাম। তারপর এটা একটা পোস্ট করে দেবো এখানে আমি, যাই হোক একটু নেট সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্পিড খুবই কম, একটু সময় নিচ্ছি। তো গাইস, আমি নেটটা ক্লিয়ারভাবে পেয়েছি, এবার এখানে পোস্ট করে দেবো আমি এটা। এটা পোস্ট করে দিলাম, যাই একটু সময় নিচ্ছি, এটা আমি পোস্ট করে দিছি। তার পোস্ট করা দেওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন আপনাদের মেন প্রোফাইলে। আপনার প্রোফাইল ঢুকে যান, দেখেন এই পোস্টটা আমি জাস্ট নাও এখন দেখাচ্ছি, জাস্ট নাও আমি জুম করে দেখাচ্ছি, দেখেন জাস্ট নাও। ওকে, এবার আপনি এখানে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করেন এখানে। এটা আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এটা চলে যান, তারপর দেখতেছেন চেঞ্জ ডেট, এটা ক্লিক করুন, বা ই ডেট পোস্ট এটা করতে পারেন, তার চেঞ্জ ডেটে ক্লিক করুন। ওকে গাইস, তারপর এরকম একটা অপশন আসবে, তো এরকম একটা অপশন আসবে। এই অপশনটা আপনারা পোস্টটা কত বছর পূরণ দিতে চান, তারপর এটা কত দিনের আগে দিতে চান সেটা হচ্ছে আপনারা বসাই দেবেন। আমি দেখতেছি এখানে 19 সালে পোস্ট করছি, আমি দেবো 17, তারপর এখানে অক্টোবর না, এটা অক্টোবরে রাখলাম, সবই শুধু সালটা চেঞ্জ করে দিলাম, তারপর এখানে সেভ করে দিলাম, তারপর এখানে ওকে করে দিলাম। দেখেন এটা, দেখেন যে আমার এটা পোস্ট হয়েছে 23 অক্টোবর 2017 সালে। তো এইভাবেই করতে পারবেন। আপনাদের জন্য নতুন আর একটা ট্রিক নিয়ে এসেছি আমি, দেখেন এটা আমাদের একটা অফিসিয়াল অ্যাপস, এটা দিয়ে আপনারা সকল ফেসবুকের যত তথ্য সব পেয়ে যাবেন এখানে। এখান দিয়ে আপনারা প্যানালি কার্ড মার্ক করতে পারবেন, সরি আমি একটু দেখাচ্ছি কীভাবে যাবে। দেখেন এনআইডি কার্ড, এটা এনআইডি কার্ডে ক্লিক করলে আপনারা এখান দিয়ে যত আপনারা ফ্যাক এনআইডি কার্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনারা এটা খুব সহজে করতে পারবেন। তারপর আছে এখানে স্টোরেজ ভিউ, ফেসবুকের অনেক এখানে আপডেট ভিউ পাবেন স্টোরেজ। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অনেক ভিউ আছে, আপনারা এটা নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ভিউ আছে এটা যাক। তারপর আছে এখানে ফেসবুক আপডেট লিঙ্ক, ফেসবুক স্টোরেজ নাম দেখাচ্ছি আমি, একটা একটা করে আপনাদের সবই দেখাচ্ছি। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে, এটা আমাদের অফিসিয়াল পে অ্যাপস, আপনারা এটা খুব সহজেই করতে পারবেন, এগুলোর ব্যবহার করতে পারবেন। আমরা আপডেট আপডেট এখানে দিয়ে রাখবো, দেখেন স্টোরেজ নেম, জঙ্গলি নেম সব এখানে আছে, আপনি সুবিধা মতন ইউজ করতে পারবেন এটা। তারপর আছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আপনারা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখানে আপনার যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওটা ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় তারপর আমাদের প্লে লিস্টে ঢুকুন, তার প্লে লিস্টে এখানে এক এক বাই সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ফেসবুক টিপস, তারপর আছে এস্টাবলিশ নিক নেম, তারপর অনেক সব তথ্য এখানে পেয়ে যাবেন। আপনার যেটা যে সুবিধা হয় সেটা আপনারা করে নেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।